अफमय यहदिल्लाह हक वा युत्तबा अमल्लाह यहदिल्लाह हुदा फमालकुम कैफता अल्लाह बोलें जे सत्पथ देखाते पारे से कि अनुकरणेर योग्य अथवा जे निजे चलते पारे ना अन्य केउ ताके ना चालाले मूर्तिरा निजेरा स्थानान्तरित होते पारे एखान थेके ओखाने नीते होबे ओखान थेके एटा तार भक्तरा ताके कांधे करे घरे ना तुलते पारे तो एखन आल्लाह बोलें जे निजे स्थानान्तरित होते पारे ना निजेर इच्छाय से कि इबादतेर योग्य ना जे आल्लाह मानुष के हिदायत दान करें से ही आल्लाह इबादतेर योग्य कोनटा तुम्हारा कि करछो ये प्रश्नगुली आल्लाह ताला दुनियाते करछेन एवं हाशरे मैदानेओ ये प्रश्न करा हबे कैसा तहकुमुन किभाबे तुम्हारा सिद्धान्त ग्रहण करछो कि फैसला तुम्हारा करछो एमन एकटा मूर्ति जे एकटा मशा ताराते पारे ना मासिते गाय बसे तार रंग खाच्छे मासिटा ताराते पारे ना से निजे स्थानान्तरित होते पारे ना आरेकजने ताके हट ना हटाले से हटते पारे ना এই কি ইবাদতে যোগ্য না যে আল্লাহ মানুষকে হেদায়েত দান করে নবী রাসূল পাঠান আসমানি কিতাব পাঠায় সেই আল্লাহ ইবাদতে যোগ্য আমা ইয়াতু আকসার মিল্লা জন্না আল্লাহ বলেন তাদের অধিকাংশ ধারণা এবং কল্পনার অনুসরণ করে ইন্না জান্না লা ইবনুল হাক শাইয়া এবং নিশ্চয়ই ধারণা কল্পনা সত্যের স্থলাভিষিক্ত হতে পারে না ধারণা কোনোদিন সত্যের সমকক্ষ হতে পারে না ধারণা কোনোদিন বাস্তবের সমকক্ষ হতে পারে না ধারণা ধারণাই কেজে ওরা ধারণা করে এই আমাদের ভগবান এই করবে সেই করবে এরা আমাদের হুকার করবে এরা আমাদের সুবিধা ধারণা কল্পনা এর পক্ষে কোনো দলিল প্রমাণ নাই এই জন্য আল্লাহ বলেন যে ধারণা এটা বাস্তবতার স্থান পূরণ করতে পারে না ধারণা কোনোদিন সত্যের সমষ্টিচ্যুত হতে পারে না ধারণার কোনোদিন সত্যের স্থলাভিষিক্ত হতে পারে না ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন নিশ্চয় আল্লাহ তাআলা ওরা যা করে সম্পর্কে অবগত আছে এই জন্য আপনারা ধারণা এই ধারণা সম্পর্কে কোরআনে অন্য জায়গায় বলছে ইন্না বাজাজান নিসমুন কোনো কোনো ধারণা পাপ আপনি আপনার নিজে ধারণা করে বসছেন এইটা পাপ কোনো মানুষ সম্পর্কে ধারণা করা না জেনে শুনে এটা কিন্তু মস্ত বড় অন্যায় এটা ধারণা করা যাবে না ধারণা করে কার উপরে কিছু চাপানো যাবে না ইন্না বাজাজান নিসমুন কোনো কোনো ধারণা হবে পাপ আল্লাহ বলেন আমা কানা হাদাল কোরআন আইফরা মিন দুনিল্লাহ এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই কোরআন মানুষের কাছে আসতে পারে আল্লাহ ছাড়া যদি কোরআন মানুষের কাছে আসতে পারে আল্লাহ ছাড়া কোরআন যদি মুহাম্মদ সাহেব নিজের রচনা করতে পারে তাহলে তোমরা কেন পারো না তোমরা একটা কথা বলবে তা তো যুক্তি থাকবে তোমরা যদি বলো যে আল্লাহ ছাড়া অন্য কে এই কোরআন রচনা করেছে তাহলে তোমরা কেন করতে পারছো না ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি বরং এই কোরআন হচ্ছে সত্যতা প্রমাণকারী ওই সমস্ত আসমানের কিতাব যেই কিতাবগুলি তোমাদের সামনে আছে এই কোরআন পিছনের কিতাবগুলিকে অনুমোদন করে ওটাকে স্বীকৃতি দেয় যে না ওগুলি আসমানি কিতাব এবং তারপরে এটা আসমানি কিতাব তাফসীর আল কিতাব এবং ব্যাখ্যা সম্বলিত কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তার কারণ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নাই হতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করতো সে লেখা জানে না পড়া জানে না উম্মি মানুষ সে যদি পারে যায় তোমরা তো লেখাপড়া শিক্ষিত পণ্ডিত অনেক আছো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তোমরা পৃথিবীর জিন ইনসান সব এবার করো তো পারছো না তাহলে কেমন করে বলো যে কোরআন কোনো মানুষের রচনা আল্লাহ বলেন অথবা ওরা বলে আমি ইয়াকুলু নাফতারা ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন রচনা করেছে কুল তাহলে আপনি জবাবে বলে দেন ফাতুবে সুরাতে মিমিসলি তোমরা কোরআনের সুরার মতো একটা সুরা তোমরা রচনা করো আমি যদি এটা রচনা করে থাকি তাহলে তোমরা কোরআনের সুরাগুলোর মতো একটা সুরা রচনা করো অদু মানস্তাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন এবং আল্লাহ ছাড়া আর যত আছে সবাইকে ডাকো তোমাদের এই দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো তো আল্লাহ ছাড়া সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো একটা সুরের রচনা করো সুরে কাউসারকে লটকিয়ে দেওয়া হয়েছিল কাবা ঘরের দেওয়ালের সাথে বহু চেষ্টা করে তারা পারে নাই শেষ পর্যন্ত মোসা আলাইহিস সালাম যে ভণ্ড নবীদের দাবিদার ভণ্ড নবী তো চারজন ছিল চারটে লোকে নবী দাবি করছিল রসুলের জীবদ্দশাই এর সর্দার ছিল মোসা আলাইহিস সালাম তো এই মোসা আলাইহিস কাছে ওরা গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী দাবি করে এবং এই সুরাগুলি আমাদের পাঠ করে করে শোনায়
তো তুমিও নবী দাবি করছো, তাহলে তুমি অন্তত একটা সুরা আমাদেরকে রচনা করে দাও যেটা আমরা মোহাম্মদ সামের সুরাগুলির সাথে এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটা তুমি যদি না পারো তা তোমাকে আমরা কী করে নবী মানতে পারি? তো বলে হ্যাঁ ঠিক আছে আমি দেব। কিছুদিন পরেও একটা সুরা রচনা করে দিল, ওর সুরাটা হলো এই ইয়াবার ইন্নাম আন্তা উজনান সাদার ওয়া সাইরু কাহাকারা ফাকার। এর অর্থ হলো হে ইঁদুর হে ইঁদুর, তোমার আছে কানোদেল, মানে ইঁদুরের খুব কানে শোনে, মানে খুব বেশি শোনে, চোখে দেখে ঝাপসা। ইঁদুরে কিন্তু চোখে ভালো দেখে না, কানে শুনে দৌড় দেয়, চোখে দেখে কম। এখনও বলছে হে ইঁদুর হে ইঁদুর ইয়াবার ইন্না মানতা উজনানি আছে, তোমার দুইটা কান আছে আর তোমার হৃদয় বুদ্ধি আছে খুব ইঁদুরের, কীভাবে খাদ্য সঞ্চয় করতে হবে, কীভাবে আপনার মালামাল কাটতে হবে, কোনখানে বাসা বাঁধিয়ে বাচ্চা দিতে হবে, এ খুব বুদ্ধি আছে। ও সাইরু কাকারা ফাকার, আর সব কিছু তোমার বরবাদ, আর কিছু তোমার মধ্যে নাই। এই সুরা যখন মোসাইলামা কাজ্জা রচনা করে দিল তখন ওরা কপালে হাত যে তোমরা আমাদের মানিকদের সব মারিছ, এই কাউসারের সাথে এইটা যদি আমরা লটকাই তো আমাদেরকে মানুষ নিন্দা করবে, এটা কখনোই কাউসারের সমকক্ষ হতে পারে না। তুমি একটা ইঁদুরের কাহিনী নিয়ে আসো আমাদের কাছে, ইয়াবার ইন্নাম আন্তা উজনানি সাদার সাইরু কাকারা ফাকার, কোরআনের ভাষার সাথে এরকম মিল আছে? কোরআনের ভাষা এমন এক ভাষা যে আল্লাহ রাসূল যে হাদিস বর্ণনা করছেন, হাদিসের কোনো ভাষার সাথে কোরআনের ভাষা মিল আছে? কোনোভাবেই মিল নেই, কোরআন আল্লাহর ভাষা, পৃথিবীর কোনো ভাষার সাথে কোরআনের মিল নেই। আল্লাহ বলেন বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, আল্লাহ বলেন বরং ওরা এমন একটা জিনিসকে মিথ্যা সাব্যস্ত করেছে যেই বিষয়ে তাদের জ্ঞান নাই, যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে যদি আপনি মন্তব্য করেন না বলেন এটা ভুল, তো এটা কত বড় আহম্মকি বলেন। যে বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে কি মন্তব্য করতে পারেন আপনি? আপনি যদি অঙ্কশাস্ত্রের জ্ঞানই না তো আপনি অক্ষমের ভুল ধরতে পারবেন? আপনি যদি ইংরেজি গ্রামারের জ্ঞান না তো গ্রামের ভুল ধরতে পারবেন? আপনি ভাষাবিদ্যার ভাষা ভুল ধরতে পারবেন? আপনি যদি ডাক্তার না তো ডাক্তারি ভুল ধরতে পারবেন? এইভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার কমার্স যেটাই যান জ্ঞান ছাড়া আপনার কোনো কথা কেউ শুনবে বলবে এটা পাগল। তো আল্লাহ বলেন যে তোমরা কোরআনকে তো আয়ত্ত করতে পারো নাই, কাজে কোরআনকে আয়ত্ত করতে পারো নাই অথচ কোরআনের মন্তব্য করো, এটা শুধু মক্কার কাফের, এটা সারা দুনিয়ার মুশরিকরা কোরআন জানে না পড়তেও পারে না কোরআনের ব্যাপারে মন্তব্য করে, এটা কত বড় অপরাধ বলেন তো। আল্লাহ এই কথা বললেন যে তোমরা এমন একটা জিনিসকে অস্বীকার করছো যে ব্যাপারে জ্ঞান দ্বারা সেই জিনিসটাকে তোমরা আয়ত্ত করতে পারো নাই, এমন একটা জিনিসও তোমরা মন্তব্য করছো। মুরিজ বোকাইলি ফ্রান্সের বড় দার্শনিক, উনি কোরআনের বিরুদ্ধে কিছু লেখার জন্যই নিয়ত করে কোরআন পড়তে শুরু করছিলেন। এই যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লেখার পরে উনি এবার মনে করতে আমি একটা কিছু লিখবো, কিন্তু উনি কোরআনের ভুল ধরতে যায় নিজেই ধরা পড়ে গেলেন, দেখলেন যে এই কোরআনের সামনে মোকাবেলা করার ক্ষমতা কোনো মানুষের নাই। শেষ পর্যন্ত সেই ফ্রান্সের মুরিজ বোকাইলি ইসলাম গ্রহণ করেছেন। দেখেন ঢাকা ভারতের ডক্টর শিবশক্তি, এই যে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মানে ওরা বলে দেবতা, মানে ওদের ধর্মীয় নেতা ছিল ডক্টর শিবশক্তি, এই ডক্টর শিবশক্তি নিজে ইসলাম গ্রহণ করলো, তার বিবি তার নাম রাখলো খাদিজা হক, আর মেয়ে ছিল তার নাম রাখলো আয়েশা হক, আর নিজের নাম দিল ইসলামুল হক। এ করে তারা পরিবার সহ ডক্টর শিবশক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় নেতা ইসলাম গ্রহণ করছে, বহু বিষয়ে তার ডক্টরেট ছিল। এই জন্য কোরআনকে না বুঝেই মানুষের সমালোচনা করে, কোরআন বুঝলে কেউ এর সমালোচনা মানুষ করতে পারে না। কাজে এই জন্য কোরআনের সমালোচনা করার লোক কিন্তু আমরা মুসলমানধারীও অনেকে আছে, আল্লাহ এটা করলো কেন, আল্লাহ তালা মেয়েদেরকে কম দিল কেন, তো এই আইনটা করলো কেন, আল্লাহ বহু বিধান দিল কেন, এই জেনার বিষয় এরকম হলো কেন, এই সমালোচনা কিন্তু বহু লোক আছে, কিন্তু এটা মস্ত বড় অন্যায় যে তুমি কোরআনকে আয়ত্ত করতে পারো নাই, তিনি নিজে কোরআন বোঝো না অথচ তুমি কোরআনের সমালোচনা করছো। আল্লাহ বলছেন ওলাম্মা ইয়াতিম তাবিলু, এই কোরআনের সব ব্যাখ্যাগুলি এখনও আসে নাই, সামনে যে তোমাদের বিচার শাস্তি নিয়ামত পুরস্কার এগুলিকে আসছে, কোরআনের কতগুলি কথা যেগুলো অতীত হয়ে গেছে, কতগুলি কথা যেটা বর্তমানে চলছে, আর কতগুলি কথা যেটা সামনে ঘটবে, মানে তিন কালের কথা, অতীত বর্তমান ভবিষ্যৎ, তিন কালের কথা মিলিয়ে কোরআন। এখন আল্লাহ বলছেন যে এই কোরআনের ভবিষ্যৎ যেটা, তোমাদের যে বিচার হবে হিসাব হবে, তোমরা যে প্রশ্নের সম্মুখীন হবে, এটা এখনও তোমাদের কাছে উপস্থিত হয়নি,
এটা উপস্থিত হবে তখন বুঝতে পারবে। কাজালিকা কাজ্জাবাল্লাযীনা মিন কাবলিহিম, আল্লাহ বলেন এভাবেই এই মক্কাবাসীদের পূর্বে যারা ছিল তারাও এভাবে কোরআনকে অস্বীকার করেছে। ফানজুর কাইফা কানা আকিবুতু জালিমিন, আপনি দেখেন যে জালেমদের পরিণতি কী হয়েছিল, জালেমদের পরিণতি কী হয়েছিল। এখন দেখেন এই 39 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে এসেছি ইনশাল্লাহ। তো আমরা রাত্রে আবার ইনশাল্লাহ কথিত হব। কোরআনে যে কথাগুলি ধারাবাহিকভাবে আসে এগুলি আমরা শুনবো, এটা ধারাবাহিক তাফসীর, সব আসবে। আপনাদের মনের যে চাহিদা, এই মনে করেন যে ওইটা হইলে ভালো হইতো, ওই আলোচনাটা সবই পাবেন ইনশাল্লাহ, সব পাবেন, মনের কোনো চাহিদা বাকি থাকবে না, কিন্তু অ্যাটেন্ড করতে হবে।